সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নূর স্টাডি পয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সিলেবাস পরিচিতি। অর্থাৎ তোমরা প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত কি কি বিষয় পড়বে, কিভাবে পরীক্ষা দিবে, অর্থাৎ কত মার্কসের পরীক্ষা দিবে এবং পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে হবে সেই সম্পর্কে ধারণা দিব, এবং চারটা বছরে টোটাল কয়টা কোর্স পড়বে এবং কোর্সগুলোর নাম কি এবং সেই অনুযায়ী কি বই কিনবে এগুলো নিয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার পূর্বে অবশ্যই আমরা আমাদের কোর্সের যে নম্বর বন্টন, মানে প্রত্যেকটা কোর্সে যে কিভাবে নম্বরটা বন্টন হয় সেটা একটু দেখে নিই, অর্থাৎ কিভাবে তোমাদের একটা কোর্সের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সে সম্পর্কে ধারণা নিয়ে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফাইনাল পরীক্ষায় মোট তিনটা বিভাগের প্রশ্ন থাকবে, ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে ১২টা প্রশ্ন থাকবে, ১০টার উত্তর দিতে হবে, ১০ নম্বর। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে ৮টা প্রশ্ন থেকে ৫টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে ৪, ৪ পাশে ২০, ২০ নম্বর। তারপরে বড় প্রশ্ন দিতে হবে তোমাদেরকে ৮টা থেকে ৫টা প্রশ্ন থাকবে, ৫টা উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে ১০, ৫, ১০, ৫০। এই ৫০, ২০, ৭০, ১০, ৮০ ৮০ নম্বর তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি বছর শেষে। ইয়ার শেষে ৮০ নম্বরের প্রত্যেক কোর্সে ৮০ নম্বর করে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার পূর্বে তোমাদের শ্রেণী শিক্ষক ক্লাসে ২টা ইনপুটস পরীক্ষা নেবে, প্রত্যেকটা ইনপুটসের মান হচ্ছে ১৫ নম্বর করে ইনপুটস পরীক্ষা নেবে ২টা। এই ২টা ইনপুটস পরীক্ষার গড় নাম্বার সাথে তোমাদের উপস্থিতির জন্য আছে ৫, এই ২০ নম্বর শ্রেণী শিক্ষক তোমাদেরকে দিবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তারা ইনপুট করে দিবে নাম্বারটা। এই ক্লাস পরীক্ষায় ফাইনাল পরীক্ষা ৮০ এবং ক্লাস পরীক্ষার ২০, এই মোট মিলিয়ে হচ্ছে সর্বোচ্চ নাম্বার ১০০ নম্বর। প্রতিটা কোর্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল কোর্সের নাম্বার সমান, প্রতিটা কোর্সে ১০০ নম্বর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য সাবজেক্টের কোর্স নাম্বার অনেক সময় ৫০ থাকে বা অন্যান্য নম্বর থাকে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সকল কোর্সের মান হচ্ছে ১০০ নম্বর করে, মনে রাখবা। তাহলে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮০ নম্বরের, আর ক্লাস টেস্ট বা ইনকোর্স পরীক্ষা হবে ২০ নম্বরের। অনেকে এই বিষয়টা জানে না, ফলে অনেকে ইনকোর্স পরীক্ষাগুলো দেয় না, ভর্তি হওয়ার পরে এগুলো সম্পর্কে খবর রাখে না, দেয় না, ফলে ইনকোর্স মার্কসটা কিন্তু মিস হয়ে যায়। তাই আমি তোমাদেরকে প্রথমেই এই নম্বর বন্টনটা সম্পর্কে ধারণা দিলাম, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা বিস্তারিত সিলেবাসটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার পূর্বে আমি তোমাদেরকে বলবো যে নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা শিক্ষা সংক্রান্ত বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সহ অন্য বিভাগের সকল শিক্ষা সংক্রান্ত আপডেট, পড়াশোনা সংক্রান্ত সাজেশন সব এখানে পাবে। তো চলো আমরা সিলেবাসটা দেখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স প্রথম বর্ষে তোমাদেরকে পড়তে হবে ৬টা বিষয়, অর্থাৎ ৬০০ নম্বরের ৬টা বিষয় তোমাদেরকে অনার্স প্রথম বর্ষে পড়তে হবে। ধারাবাহিকভাবে যখন দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ উঠবে, তোমাদের বিষয়ের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো প্রথম বর্ষে ৬টা, তো চলো এই ৬টা বিষয় কি কি আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীদের প্রত্যেকটা বিষয়ের একটা বিষয় কোর্স কোড নাম্বার থাকবে, তোমাদেরকে এই কোড নাম্বারটা মনে রাখতে হবে। প্রত্যেক কোর্সের একটা কোড নাম্বার থাকবে, যেমন ২১, ১৫, ০১। এই কোর্স নাম্বারের বিষয়টার নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই কোর্সটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল শিক্ষার্থীদেরকে পড়তে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হোক বিএসসি অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট, হোক কমার্সের বিবিএ অথবা বিএসএস অথবা বিএ, সকল শিক্ষার্থীদেরকে এই কোর্সটা পড়তে হয়। এই কোর্সের কোড নাম্বার হচ্ছে ২১, ১৫, ০১, এটার নাম্বার হচ্ছে ১০০, এটা বাধ্যতামূলক, সবাইকে পড়তে হবে, সবাই, ঠিক আছে। এবার চলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টগুলো দেখে নিই। ২১, ১৯, ০১, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সাবজেক্ট, এটার নাম হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন, এটা ১০০ নম্বরের। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ২১, ১৯, ০৩, সাবজেক্টের নাম হচ্ছে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, তার নম্বর ১০০। তারপরে কোর্স হচ্ছে ২১, ১৯, ০৫, প্রধান প্রধান বৈদেশিক সরকার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের সরকার ব্যবস্থা নিয়ে পড়াবে, নম্বর হচ্ছে ১০০। তারপরে ২১, ১৯, ০৭, লোক প্রশাসন পরিচিতি, এটার নম্বর হচ্ছে ১০০। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় খেয়াল করে দেখো,
রাষ্ট্রবিজ্ঞানের এই চারটা সাবজেক্ট, চারটা সাবজেক্টের কোর্স কোড নাম্বারের মধ্যে মিল আছে 21901357। সবসময় মনে রাখবা কোর্স কোড নাম্বারগুলো সর্বশেষ সংখ্যাটা বিজোড় হয়, এটা একটা মনে রাখার কৌশল। একের পরে দুই নেই, 1357, ঠিক আছে। এই চারটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট, আর একটা হচ্ছে কমন সাবজেক্ট সবার জন্য, এই পাঁচটা সাবজেক্ট। তারপরে আরেকটা সাবজেক্ট তোমাদের আছে 21-20-09, 21-21-11, 21-22-09, এই তিনটা সাবজেক্ট হচ্ছে অন্য বিষয়ের সাবজেক্ট, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত বিএসএস এর যে আরো তিনটা সাবজেক্ট আছে, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, তাদের তিনটা কোর্স। এই কোর্সগুলোর নাম হচ্ছে সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিতি, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমাদের যেকোনো একটা সাবজেক্ট নিতে হবে। এটা তোমরা বিভাগে যোগাযোগ করে অথবা প্রথম ক্লাস হওয়ার পরে বন্ধু বান্ধবদের সাথে পরামর্শক্রমে তোমরা নিবা, আমি বলবো তোমাদেরকে এই সাবজেক্টটা নিবা। এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদেরকে নিতে হবে, যেটা ইচ্ছা তোমরা নিতে পারবা, ঠিক আছে। এখানে 100 নম্বর, এ মোড 600 নম্বর, চারটা কমন সাবজেক্ট, একটা আবশ্যক সাবজেক্ট 500, আর একটা হচ্ছে কি এই নন মেজর বলা হয়, এই কোর্সগুলোকে নন মেজর বলা হয়, এগুলোকে বলা হয় মেজর কোর্স, অর্থাৎ বাধ্যতামূলক কোর্স, আর এগুলো হচ্ছে নন মেজর। এখান থেকে যে কোনো একটা কোর্স নিতে হবে, এ টোটাল 600 নম্বর। মনে রাখবা এই কোর্সটা যদিও তোমার নন মেজর, কিন্তু এটার নাম্বার কিন্তু ঠিকই যোগ হবে, 100 নম্বর তোমার যোগ হবে। সুতরাং নন মেজর হোক, যেটা তুমি নিবা এটাতে ভালোভাবেই প্রিপারেশন বা পড়াশোনা করতে হবে। আর যারা রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থী, যেমন সমাজবিজ্ঞান শিক্ষার্থী, তারা এই সমাজবিজ্ঞান পরিচিতির পরিবর্তে এখানে রাষ্ট্রবিজ্ঞানের একটা সাবজেক্ট পড়বে, অর্থনীতি তারা অর্থনীতির পরিবর্তে অর্থনীতির রাষ্ট্রবিজ্ঞানের একটা সাবজেক্ট পড়বে, এই টাইপের আর কি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে তোমাদের 6টা কোর্স। এবার তোমরা কীভাবে বই কিনবে? তোমরা যে কোনো দোকানে গিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যখন বলবে, তারা অনেক রাইটারের বই দেখাবে, বিভিন্ন রাইটারের বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বই কেনার ক্ষেত্রে সবসময় তোমরা যে কলেজের শিক্ষার্থী, সংশ্লিষ্ট কলেজের শ্রেণী শিক্ষক অর্থাৎ কোর্স শিক্ষক, যেই টিচার যেই কোর্স করাবে সেই শিক্ষককে জিজ্ঞাসা করবা যে স্যার আমরা কোন রাইটারের বইটা কিনবো। কারণ ইন্টারমিডিয়েটের যেভাবে পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত অনেকগুলো বই আছে, সেই যে কোনো একটা বই কিনলে হয়, এখানে এরকম না। এখানে কোনো পাঠ্যপুস্তক বই বোর্ড নির্ধারিত কোনো বই না, এক এক লেখক এক একভাবে এক একটা বইকে লিখছে, অথবা একাধিক বইও তোমাদের কিনতে হইতে পারে। সুতরাং ওই কোর্স শিক্ষক যে বইটা ফলো করতে বলবে, তোমরা সেই বইটাই ফলো করবে, আমি তোমাদেরকে বলবো। তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে অনেক লেখক আছে, সেই লেখকদের মধ্যে থেকে তোমার কোর্স শিক্ষক যে বইটা ফলো করতে বলবে সেই বইটা কিনবা। আর তারপরে রাষ্ট্রবিজ্ঞানের এই চারটা সাবজেক্ট, এটাও একই কথা, তোমাদের সংশ্লিষ্ট কোর্স শিক্ষককে জিজ্ঞাসা করবা, সে যে বইটা যেই লেখকের বইটা কিনতে বলবে সেই লেখকের বইটাই কিনবা। আর দোকানে গিয়ে বললে হবে যে রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন 21-19-01 কোডের বইটা দেন। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের এই কোর্সের নামগুলো বললেও দোকানদার চিনবে, লোকপ্রশাসন পরিচিতি। শুধুমাত্র তোমাদের খেয়াল রাখতে হবে যে তুমি কোন লেখকের বইটা কিনবে, এবং সেটা জন্য সবচেয়ে ভালো উত্তম পরামর্শ দিতে পারবে তোমার শ্রেণী শিক্ষক, কোর্স শিক্ষক, যেই কোর্স শিক্ষক তোমাকে এটা পড়াবেন, ঠিক আছে। তো এই কোর্সের নামগুলো শুধু তুমি লিখে রাখতে হবে যে এই কোর্সগুলো তোমার আছে, এবং সেই অনুযায়ী বই কিনতে হবে। তো চলো এবার আমরা অনার্স দ্বিতীয় বর্ষে কী পড়বো, কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। অনার্স দ্বিতীয় বর্ষে আমাদের সাবজেক্ট আছে 6টা বিষয়ে, 600 নম্বর আমাদেরকে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তে হবে। সেখানে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে 22-11-09, এটা ইংরেজি আবশ্যক 100 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও বিএ অনার্স এবং বিএসএস অনার্স সকল শিক্ষার্থীদেরকে এটা পড়তে হবে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞানের সকল শিক্ষার্থীদেরকে এই ইংরেজি আবশ্যক 100 নম্বর। এবং বিএ ফ্যাকাল্টি যারা আছে, হ্যাঁ, বাংলা বা ইতিহাস, ইসলামের ইতিহাস, ফিলোসফি, তাদেরকেও এই আবশ্যক ইংরেজি 100 নম্বর পড়তে হবে, এটা হচ্ছে আবশ্যক সাবজেক্ট। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্টগুলো 22-19-01, ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 100 নম্বর, 22-19-03, বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি 100 নম্বর, 22-19-05, নারী রাজনীতি উন্নয়ন 100 নম্বর, 22-19-07, প্রাচ্যের রাষ্ট্রচিন্তা 100 নম্বর। এই চারটা সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞানের আবশ্যক সাবজেক্ট, অর্থাৎ মেজর সাবজেক্ট। হ্যাঁ, এই মেজর সাবজেক্ট চারটা পড়তে হবে, সাথে ইংরেজি একটা
100 নম্বরের আবশ্যক সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে সাথে আবার ফার্স্ট ইয়ারের মতো আবার তিনটা সাবজেক্ট আছে 22 20 09 22 21 15 22 22 09 এখান থেকে তোমাদেরকে আবার বাংলাদেশের সমাজবিজ্ঞান বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ কেন্দ্রিক এই তিনটা সাবজেক্ট এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদেরকে বাছাই করতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটা তোমার বিভাগের সাথে যোগাযোগ করে যে কোন বিষয়ের ক্লাস আমাদের এখানে হয় বেশি এবং শিক্ষক আছে সেই অনুযায়ী তোমাদের এই সাবজেক্টটা বাছাই করতে হবে সেটাতেও 100 নম্বর এই মেজর ছয়টা চারটা সাবজেক্ট 400 নম্বর একটা আবশ্যক 100 নম্বর একটা নন মেজর 100 নম্বর এই টোটাল 600 নম্বর তোমাদেরকে দ্বিতীয় বর্ষে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বই কেনার কথা আমি আগেই বলে দিয়েছি তোমরা সেইভাবে ফার্স্ট ইয়ারে যেভাবে শ্রেণী কোর্স শিক্ষকের সাথে যোগাযোগ করে লেখকের নাম জেনে নিছো সেই অনুযায়ী প্রত্যেকটা বইয়ের লেখকের নাম অনুযায়ী বই কিনবা বা প্রকাশনী অনুযায়ী এখানে একাধিক প্রকাশনী একাধিক লেখক থাকে তো চলো আমরা এবার তৃতীয় বর্ষের কোর্সগুলো দ্রুত সংক্ষেপে জেনে নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় বর্ষে তোমাদেরকে আটটা বিষয় পড়তে হবে মনে রাখবে আটটা বিষয় পড়তে হবে সেই বিষয়গুলো কি দেখব সে বিষয়গুলো হচ্ছে 23-19-01 বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 23-19-03 আন্তর্জাতিক রাজনীতির মৌলনীতি 100 23-19-05 দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা অর্থাৎ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার সরকার ও রাজনীতি নিয়ে আমাদেরকে পড়তে হবে এটাও 100 নম্বর তারপরে আমাদেরকে পড়তে হবে 23-19-07 করে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি এটাও 100 নম্বর তারপরে আমাদেরকে পড়তে হবে 23-19-09 কোডের শান্তি ও সংঘাত অধ্যয়ন পরিচিতি এটা 100 নম্বর তারপরে আমাদেরকে পড়তে হবে 23-19-11 বাংলাদেশের লোক প্রশাসন পরিচিতি 100 নম্বরের 23-19-13 গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান 100 নম্বরের 23-19-15 রাজনৈতিক সমাজতত্ত্ব 100 নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আটটা কোর্সই রাষ্ট্রবিজ্ঞানের মেজর কোর্স অর্থাৎ এগুলা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরাই পড়াবে এগুলো রাষ্ট্রবিজ্ঞানের কোর্স এগুলো তোমাদেরকে পড়তে হবে তার মধ্যে এই যে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান একটু ভিন্ন টাইপের সাবজেক্ট এটা সমাজকর্ম অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীরাও এটা পড়ে হ্যাঁ তো রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থীদেরকেও এটা পড়তে হবে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান বাকি কোর্সগুলো মোটামুটি সেম টাইপের রাষ্ট্রবিজ্ঞান রিলেটেড কোর্সই ঠিক আছে তো এই হচ্ছে আটটা বিষয় অনার্স তৃতীয় বর্ষের বই কেনা সম্পর্কে তোমাদেরকে পূর্বেই বলেছি আর নতুন করে বলবো না চলো আমরা চতুর্থ বর্ষের কোর্সগুলো দেখে নিই তার পূর্বে অবশ্যই নুন স্টাডি চ্যানেল নুন স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখবো চতুর্থ বর্ষের কোর্সগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ বর্ষে মোট 10টা বিষয় মোট বিষয় 10টা সেই 10টা বিষয় কি এক নজরে একটু দ্রুত দেখে নেই 19-01-24-19-01 রাজনীতি তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা 3 বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন 5 সরকারি নীতি পরিচিতি 7 পূর্ব এশিয়া সরকার ও রাজনীতি চীন জাপান কোরিয়া কোরিয়া সাধারণত দক্ষিণ কোরিয়া পড়ানো হয় চীন জাপান কোরিয়া 9 পরিবেশ উন্নয়ন 11 বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক 13 বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া 15 বিশ্বায়ন আঞ্চলিক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান 17 আধুনিক রাষ্ট্রচিন্তা এই 9টা কোর্স তোমাদেরকে পড়তে হবে 9টা কোর্সের উপরে 900 নম্বরের তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে ফাইনাল পরীক্ষা শেষে নিজ নিজ বিভাগে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত কেন্দ্রে তোমাদেরকে একটা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 100 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত কেন্দ্রে অথবা সাধারণত নিজ নিজ কলেজে এটা অনুষ্ঠিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 10টা কোর্সের বিষয় নাম তোমাদেরকে দিয়ে দিলাম এই এই নাম অনুযায়ী তোমরা বই কিনবে এবং এই টোটাল কোর্সগুলো পড়ানোর পরে তারপরে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের শেষ বর্ষের রেজাল্টের পরে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দিবে আর প্রত্যেকটা ইয়ারেই
পরীক্ষার রেজাল্ট দিবে এবং পয়েন্টগুলো পরবর্তী ইয়ারের পয়েন্টের সাথে যোগ হবে এবং গড় হবে। এইভাবে চার বছরের মোট ফাইনাল পরীক্ষাগুলো সবগুলো শেষে গড় জিপিএ সিজিপিএ তোমাদেরকে দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমাদের ফলাফল নির্ধারিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কোনো একটা ইয়ারে একটা কোর্স ফেল করো তাহলে পরের ইয়ারে উত্তীর্ণ হতে পারবে, কিন্তু সেই ফেল সাবজেক্টটা আবার দিতে হবে, অথবা তোমার একটা কোর্সের খারাপ পয়েন্ট আসলো সেটা তুমি পরের ইয়ারে ইম্প্রুভমেন্টের মাধ্যমে এটা উন্নয়ন করতে পারবে, এটা জিপিএ তুমি বাড়াইতে পারবে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস পরিচিতি এবং সাবজেক্ট পরিচিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ভালো থাকো, থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।